সুপ্রভাত বন্ধুরা, সবাইকে গ্রামীণ বাংলার রান্নাঘরে নতুন একটি ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আজ আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ কিন্তু রান্নাবান্নাটা পুরো থাকবে না, তবে সকাল থেকে কি কাজকর্ম করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বিছানাপত্র গুছিয়ে নেব, ঘর বান্ডা ঝাড় দিয়ে নেব। আজ সারাদিনের কাজকর্ম আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। খাট গুছানো কমপ্লিট হয়ে গেছে।
ছেড়ে স্নান ছেড়ে চলে এসেছি, এখন ঠাকুর পূজা দেবো, সিঁদুরটা পরে নেব। কার্তিক পূজা, আমি আজ বাড়িতে কার্তিক পূজা করছি, এখন ফুল তুলে নিয়ে আসব। চলুন তাহলে। দেখুন এগুলি কিন্তু এদিকে হাতে বানানো হয়। ফুল তুলতে চলে এসেছি, কত সুন্দর দশটা ফুল ফুটে আছে, আর ফুলগুলি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এই ফুলটি দেখুন কি দারুণ দেখতে। এই ফুলগুলিকে চন্দন জবা বলে, দেখুন কি সুন্দর ফুটে আছে। ফুল তুলে নিয়ে চলে আসছে। সুন্দর লাগছে, ঠাকুর পূজা দেওয়ার জন্য চলে এসেছি। দেখুন ছোট জায়গা, গত বছর আমাকে কিন্তু দুটি কার্তিক ঠাকুর দিয়ে গেছিল, আজ আমি ঘরে পূজা করছি। দেখুন পেয়ারা, আপেল, কমলা লেবু, পঞ্চমিষ্টি নিয়ে এসছে, কলা, পঞ্চমিষ্টি, আপেল, পেয়ারা, কলা, কমলা লেবু, পেয়ারা ও শসা সব কেটে নেব।
বছর কার্তিক দিয়ে গেছিল। প্রসাদ সব কেটে নিয়েছি, দিয়ে দেবো। ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন যে ছোট জায়গায় আমি ভালোভাবে আপনাদের সবকিছু দেখাতে পারলাম না। কাজের সূত্রে আমরা বাইরের দিকে থাকি, সুন্দরবনে থাকা হয় না, মাঝে মাঝে ওখানে চলে যাই। সুন্দরবনে প্রতিটা মুহূর্তে পদে পদে বিপদ, তাই জন্য ওখানে সেরকম কাজবাজও নেই, তার জন্য আমরা বাইরের দিকে থাকি। এর আগে আপনাদের সঙ্গে বলা হয়নি, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাপের বাড়ি আমাদের সবই সুন্দরবনে, কিছুটা দূরে। ওখানে যখন যাব ওখানকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন এখন আর কি কাজবাজ করি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। নিরামিষই রান্না হয়েছে, ডাল আর মূলো শাক চচ্চড়ি, এখন ভাত হচ্ছে। বিকালে ঘুরতে বের হয়েছি, দেখুন বাচ্চারা সকালে খেলাধুলা করছে। বাচ্চাদের ডেকে নিতে এসছি, সন্ধ্যেবেলা প্রসাদ দেবো, তার জন্য ওরা খেলাধুলা করে নিচ্ছে। বিকালে গল্পগুজব করে খেলাধুলা করা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিতে যাচ্ছি, সবাইকে প্রসাদ দেবো। ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছে, আমি দিয়ে নিই, তারপর সবাইকে প্রসাদ দেবো। ছেড়ে দিয়ে একদিন ওই হ্যাঁ করতে একদিন ওয়াটার করতে করবো এই সাইজ সফট করে দেবো।
ও তোকে পারে আসছি আমরা গুদা মেরে মেরে হ্যাঁ ফোন করে দেব দাও দাদা বাবা বাচ্চারা সবাই খুব মজা করছিল আমি তোমাকে অপ্রো দেব আমার প্রসাদ কেটে দিচ্ছি সবাইকে দেব না সকলকে দেব আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন মামা পরীক্ষা হয়ে গেলে তুমি আমি তোমাকে ফ্রোজেনের পুরো পার্টটা দেখাবো ঠিক আছে আচ্ছা তুমি খাও আমি পেয়ারা টেয়ারা সব দেবো কি ছোট দাদিকে ওর জন্মদিন হলো ওই তো তার তিন চার দিন আগে ওর হয়েছে না বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তাহলে আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা